নজর রাখছি পরের খবরের দিকে। রাম মন্দির উদ্বোধনের আগেই চালু হলো কলকাতা টু অযোধ্যা উড়ান পরিষেবা। প্রথম বিমানে সিংহভাগ যাত্রী, গন্তব্য ছিল রাম মন্দির, লক্ষ্য 22 তারিখের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে উপস্থিত হওয়া। সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ গৃহী সকলেই চলেছেন সরজুন নদীতে। আসন্ন রাম মন্দির উদ্বোধন, তার আগেই কলকাতা বিমানবন্দরে রাম ভক্তদের ভিড়। বুধবার থেকে সরাসরি কলকাতা অযোধ্যা উড়ান চালু করলো এয়ার ইন্ডিয়া। বেলা 1:30টার বিমানে অযোধ্যা পাড়ি দিলেন এক ঝাঁক যাত্রী। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা এখন তিল ধারণের জায়গা নেই, কদিন আগে গেলে যদি একটু মাথা কোচার ঠাঁই মেলে, সেই আশায় আগে ভাগেই রওনা দিলেন এই যাত্রীরা। এদের মধ্যে সাধারণ মানুষ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা সাধু সন্তরা। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে গিয়েছিলেন এরা। সাগর মেলার পর এবার গন্তব্য রামচন্দ্রের জন্মস্থান পুণ্যভূমি অযোধ্যা। মে আয়া থা কপিল মুনি জি সে দর্শন করে, চলো সখী ওহা চলে জহাঁ বসে ব্রিজরাজ, গোরস বেচা থরি মিলে এক পন্থ দো কাজ, গঙ্গা সাগর স্নান ভি হো জায়েগা, কপিল মুনি সে দর্শন হো জায়েগা, অযোধ্যা রাম লালা জি সে দর্শন করেঙ্গে। হামারি জো মন মে জো তড়ঙ্গ হ্যায়, জো উমঙ্গ হ্যায়, জো খুশিয়াঁ হ্যায়, এ তো আপ খুদ জানতে হোঙ্গে। মে আপনে আপকো বহুত সৌভাগ্যশালী মান রাহা হুঁ কি মেরে কো আজ অযোধ্যা জানে কা অবসর মিল রাহা হ্যায়, ওর ও ভি কলকাতা সে পহলি ফ্লাইট সে জানে কা মৌকা মিল রাহা হ্যায়, মে আপনে আপকো বহুত ভাগ্যশালী মান রাহা হুঁ। কলকাতা অযোধ্যা প্রথম উড়ান ধরে যারা অযোধ্যায় গেলেন, বিমানবন্দরেই তাদের মিষ্টিমুখ করালো রাজ্য বিজেপি। রামলালার মন্দির উদ্বোধন হবে, তার জন্য আজকে প্রথম পশ্চিমবঙ্গ থেকে প্রথম ফ্লাইট যাচ্ছে। সেই মোদিজির নির্দেশে, মোদিজির ইনস্ট্রাকশনে, প্রধানমন্ত্রীজির সহযোগিতায় ফ্লাইট ছাড়বে আজকে অযোধ্যার উদ্দেশ্যে এই দমদম নেতাই সুভাষ বিমানবন্দর থেকে। তাই আমি রাজ্য বিজেপির পক্ষ থেকে, নবমী গঙ্গের পক্ষ থেকে তাদের হাতে সেখানে প্রচণ্ড ঠান্ডা ব্ল্যাঙ্কেট এবং তাদের মিষ্টিমুখ করিয়ে তাদের রওনা করব অযোধ্যার উদ্দেশ্যে। গোটা দেশের এখন নজর 22 তারিখ মন্দির উদ্বোধনের দিকে। সেই মুহূর্তের সাক্ষী হতে অযোধ্যা চললেন এই যাত্রীরা। কলকাতা বিমানবন্দর থেকে ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষাল, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।